সকলে খুব ভালো আছো? আর আমিও ভালো আছি। আজ এখন পুজোর বাজারে কি ভিড়! আমি এসেছি বাজার করতে, একটু কোন দোকানে ঢুকবো কিছু বুঝতে পারছি না। আমি অনেক দিন আসলে আসিনি তো এখানে বাজার করতে, কোথায় কি ভালো পাওয়া যায় কিচ্ছু বুঝতে পারছি না। তো তাই খুঁজে খুঁজে আমি এখন দেখছি কোথায় আমি আমি টপ কিনবো একটা। আমার ওই তোমাদেরকে দেখিয়েছিল না স্কার্টগুলো, সেই স্কার্টের জন্য টপ কিনবো। তো খুঁজে পাচ্ছি না দোকান কোনটাতে ঢুকবো। তো চলো দেখি একটাতে ঢুকে আগে দেখি, চলো। দোকানে ভিড় না, প্রত্যেকটা জিনিস কিনতে তো টাইম লাগছে। একটা দোকানে 10 জন দাঁড়িয়ে আছে লাইন, কিন্তু দেরি হলো, কিচ্ছু খাইও নি। দেখো না, বলে মিষ্টি খেয়ে নিতে বাপির কাছে, খেলো না, ও তো আমাকে ছাড়া হবে না। চলো এবার চলে যাক, গিয়ে সব দেখাচ্ছে কি নিয়ে। চলে এসেছি বাজার করে আর বসে গেছি তোমাদেরকে দেখাতে। মানে তোমাদেরকে না দেখালে তো হবেই না। মানে এমন অবস্থা, এত ভিড়, আর আমি একদমই কিছুই বুঝতেই পারছি না। দোকানগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, আরো এক্সট্রা নতুন নতুন সব দোকান হয়েছে, ওই জন্য আমি কিছু বুঝতেই পারছি না কোন দোকানে আগে কিনতাম না কিছু। একটু মাথা ফেটে গেছে। আর আরও সবার সাথে দেখা হলো আমাদের পাড়ার, তো সবাই বলছে যে আমি এর ওই কারণ নাকি পছন্দ হচ্ছে না। তখন মনে হলো যে না, তাহলে আমি খুব একটা ভুল না, আমারও পছন্দ খুব একটা হয়নি। শাড়ি দেখতে চেয়েছি, ওরে বাবা কী শাড়ি দেখাচ্ছে, ও মা আমার মাথা ঘুরে গেছে। তো যাই হোক, আমি যেগুলো কিনেছি, আমার দাদা বৌদিরা যেগুলো সব কিনেছে সব তোমাদেরকে দেখাই। আগে আগে সবার আগে জুতো কিনেছি আমার ছেলে আর মায়ের জন্য বাপি কেনে নিই। তো জুতোগুলো দেখাচ্ছি না, হ্যাঁ তোমাদের জুতো দেখাবো, একটা বাজে হবে না। মা বাদে জুতোগুলো দেখাস না। ও আগে আমারটা, আমারগুলো দেখো। আমার ওই স্কার্ট কিনেছিলাম না, ও যে দুটো স্কার্ট, তার সাথে এই যে কলমকারী স্কার্টটা, তার সাথে আমি এই ব্লু রঙের এটা নিয়েছি। হ্যাঁ, এই ব্লু রঙের টি শার্ট, এই দেখো একদম এই ব্লু কালারটা বলতে ভীষণ পছন্দ। এইটা পেলাম একটুখানি নিচে, এরকম এরকম একটু আছে এরকম। আর একটা যেটা আমি বললাম না অনলাইন থেকে কিনেছিলাম, তো সেটার জন্য এই দেখো এটা, ওটাতে একটুখানি ব্লু দেখবে আছে, তো সেই কারণে এইরকম একটা কিনলাম জ্যাকেট। হোয়াইট হোয়াইট তোমরা কিনতে বলেছিলে আমাকে, হোয়াইট নয় তো ইয়েলো, তো ইয়েলো পেলাম না, হোয়াইট পেয়েছি। সুতির এটাও সুতির ওই জ্যাকেট দেওয়া বেশ ভালো লাগলো দেখি। এগুলো একটু পরে আগে করে দেখতে হবে, একটু ট্রায়াল দিয়েছি, তো আর ওই বাড়িতে পরে দেখতে হবে। এইটা নিয়েছি ওই স্কার্টের সাথে, এইগুলো আমার। আর মা এবার বললো শাড়ি নেবো না, সেগুলো মাকে দিয়েছি জুতো। আর এটা হচ্ছে বাপির টি শার্ট, বাপির হাফ টি শার্ট, বৌদি ফুল টি শার্ট এনেছে, এই জন্য আমি হাফ টি শার্ট দিলাম বাপিকে। এই এই কালারটা, এই কালার, এটা বাপি। আর বাপি একে গেলে আমি হ্যান্ডও গেছি বাড়িতে পড়ার জন্য, এই সব হচ্ছে বাপি। আর এবার তোমাদেরকে দেখা হয় দাঁড়ো, আর বৌদি কি হচ্ছে বাপির জন্য, বাপির জন্য এই টি শার্ট, এই গুছিয়ে গেছে। এই দেখো এই টি শার্ট, এই ব্লু কালার আর তার সাথে এই কালার, নিচেটা এই কালার, ওপরটাই ব্লু কালার। এটা পছন্দ হয়েছে, এটা কিন্তু ফুল, শীতকালে পরার জন্য ফুল বেশ ভালোই হবে। আর বৌদি দিয়েছে বাকিকে লুঙ্গি দুটো, মায়ের জন্য দুটো ছাপা শাড়ি। মাথা ছাপা শাড়ি পরতে একদম ভালোবাসে, কারণ গরমে ছাপা শাড়ি পরতে ভালোবাসে, আর একটু হালকা তো আর কোনো ভারী শাড়ি মা পরতে পারে না, সেই কারণে মাকে দুটো ছাপা শাড়ি দিয়েছে বৌদি। আর আমার ছেলেকে দিয়েছে, মানে দাদা বৌদি দিয়েছে এইরকম, ছেলে হচ্ছে জিন্স প্যান্ট, জিন্স খুঁজছিলাম খুঁজছিলাম পাইনি, তো যাই হোক একটা আমার ছেলে জিন্স হয়ে গেল ফুল। এটা ফুল জিন্সের প্যান্ট, আর এটা হচ্ছে ফুল শার্ট, ব্ল্যাক আর ইয়েলো ফুল শার্ট, শীতকালে পরা হবে আমার ছেলে।
এটা হচ্ছে রুদ্র বাবুর বৌদি দিয়েছে, আমার দাদা দিয়েছে। রুদ্র বাবুর অরেঞ্জ কালারের টি শার্ট, এটা অরেঞ্জ কালারের টি শার্ট। এটা হলো, যদিও জানে না, দিয়েছে একটা, এটা দিয়েছে দাদা রুদ্রকে। আমারটা দেখবে, আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে। এই কালারের আমার সত্যিই কোনো অসুবিধা নেই, দেখুন একদম সবুজ কালার। এটা হচ্ছে চুড়িদারের পিস, এটা আমাকে বানাতে হবে। কিন্তু দেখো কালারটা ভীষণ আমার পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর এই কালারটা। আমার মানে বৌদিরা জল যে কালারগুলো দেয় ব্লু, ওই কালারটা ভীষণ আমার পছন্দ হয়েছে। এটা পছন্দ হয়েছে, বিশেষ করে কালার পছন্দ। এটাকে বানাতে হবে, এটা পুজোর হবে না, এটা পরে এটা বানিয়ে নেবো পরে। তো এটা এগুলো হয়েছে, এগুলো কিনেছি। আর বললাম তো ছেলের জুতো আর মা মা শাড়ি নেবে, মাকে এই আগের বার এসেছিলাম তখন মাকে শাড়ি কিনে দিয়ে গেছি, পরে ওগুলো দেখাবো। হ্যাঁ, ওই শাড়িগুলো পরে দেখাবো, ওগুলো দিয়েছি। আর এখানে আমি কসমেটিক্সের কিছু কেনার ছিল, সেরকম কিছু না, সব আছে আমার। মায়ের জন্য এরকম একটা বডি লোশন নিভিয়ার কিনেছি, মায়ের জন্য একটা পাউডার ছিল না, মা তো অনেকদিন থেকেই অসুস্থ ছিল, বেরোতেই পারিনি। একটা নারকেল তেল বাড়িতে ছিল না, কিনে আনলাম। আমার শ্যাম্পু এখানে শেষ হয়েছে, এখানে আসতে বই বই নিয়ে আসতে পারি না, এখানে আসতে কিনে শ্যাম্পু এগুলো মাস্ক কিনেছি, সিট মাস্ক। আমি গার্নিয়ারের খুঁজছিলাম কিন্তু গার্নিয়ারের পাইনি, সেই জন্য আমি ল্যাকমির নিয়ে নিয়েছি দুটো। ল্যাকমির আর গার্নিয়ারে একই দাম, 100 টাকা করে আছে। আমার ছেলের একটা জনসন পাউডার এখানে থাকে, এগুলো আর কি। আমার দুটো নেল পলিশ কিনেছি, ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক, এই দুটো নেল পলিশ কিনেছি। এটা তো সিলকেন সাইন মাথা তো দিয়েছি জানো। একটা নেল রিমুভার কিনেছি, আর এই যে একটা সিঙ্গুর কিনেছি। এই হচ্ছে আমার কিছু কসমেটিক্স, আর বাকি সবই আমার আছে, আর নিয়েও এসেছি, আমি সব জানি, বলে থাকবো। তো এই ছিল আমার, আর আমি পরে তোমাদেরকে দেখাবো যে আমি আগে যখন এসেছিলাম তখন মা কিন্তু শাড়িতে বাপিকে দিয়েছিলাম টি শার্ট, বাপি পরে নিয়েছে, ওটা দেখানোর কিছু নেই। তোমাগুলো দেখিয়েছি সব, খেলনা কিনেছে, আমাকে বলছে আরেকবার দেখাও। বুঝতে পারছি না কি যে খেলনা কিনেছে, এই দেখো খেলনা, দেখেছো কত বড় একটা গাড়ি কিনেছে। এই গাড়িতে আমার বন্ধু এদিকে 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 ঘোরে, আর এখানে গাড়ি ঘুরে এইভাবে ও ফেরাও বা, এদিকে অনেক গাড়ি আছে, ওখানে আরো গাড়িগুলো আছে, এখানে সব ভরে নিয়ে এই বড় গাড়িটা আর কি নিয়ে যায়, তাই না? ছোট গাড়িগুলো অনেক আছে, ছোট ছোট এখানে গাড়ি ভরার জন্য অনেক ছোট ছোট গাড়ি আছে, আর এই গাড়িটা ওই ছোট ছোট গাড়িগুলোকে সব গাড়িগুলোকে নিয়ে চলে যায়, তাই তো? বুঝিয়েছি, বুঝতে পেরে বুঝিয়েছি তো, ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি বলো, তোমাদেরকে বুঝতে পেরেছো? বাপরে, এইটাই পছন্দ হয়েছে ওর। আমি এত মানে এটা নিবি এটা নিবি না, ওর এটাই পছন্দ হয়েছে। আর নিয়েই বলছে চলো, দাঁড়া রে, লোকটা হাসছে জানো, বলছে নিয়েই চলো, বলছে দাঁড়া টাকাটা তো দিতে হবে। যাই হোক, এই হলো বাজার, এখনো হয়নি, কারণ আবার যেতে হবে, আরো মানে আমার মাসিদের সব বাকি আছে, তো ওইগুলোর জন্য আবার আরেকদিন যেতে হবে।